আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি সেলিনা মালিক শুভ। দিনাজপুরের বিরামপুরে ঘোড়াঘাট রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের তিন যাত্রী ও পটুয়াখালীর ঘুটাবাছায় বাস চাপায় ইজি বাইকে দুজন নিহত হয়েছে। দিনাজপুরের বিরামপুরে ঘোড়াঘাট রেল ক্রসিং এ ঢাকা থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেসের ধাক্কায় জয়পুরহাটগামী প্রাইভেট কারের তিন আরোহী নিহত হয়েছে। ভোর 6:30 দিকে এই দুর্ঘটনা ঘটে। হিলি রেলওয়ে থানা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মহিদুল ইসলাম জানান, নিহতদের মধ্যে হাফিজুর রহমান সাহা পার্বতীপুরের মধ্যপাড়ার বাসিন্দা, বাকি দুজনের নাম পরিচয় জানা যায়নি। এদিকে পটুয়াখালীর ঘুটাবাছায় বাস চাপায় ইজি বাইকে দুজন নিহত হয়েছে। করোনা উপসর্গে গেল 24 ঘন্টায় ময়মনসিংহে 4, রাজশাহীতে 3 ও চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভাইরাসটি উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু হয়েছে। তারা হলেন ময়মনসিংহের গৌরীপুরের আবুল হাশেম, নেত্রকোনা শামসুন নাহারু আলমগীর এবং জামালপুরের আব্দুস সামাদ। তারা করোনা উপসর্গ ছাড়াও অন্যান্য রোগে ভুগছিলেন। এছাড়াও হাসপাতালটির করোনা ওয়ার্ডে 36 জন নতুন ভর্তিসহ 82 জন চিকিৎসাধীন আছেন। আইসিইউতে আছেন 10 জন। রাজশাহীতে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ও এর উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে মারা গেছেন 1 জন। গত 24 ঘন্টায় 2,575টি নমুনা পরীক্ষা করে 549 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। উত্তরের জেলাগুলোতে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। টানা কয়েকদিনের তীব্র শীত আর ঘন কুয়াশায় থমকে গেছে জনজীবন। দিনাজপুরের কুয়াশার দাপটে কমে গেল, কমেনি শীতের তীব্রতা। তীব্র শীতে কাজ করতে কষ্টে পড়েছেন শ্রমজীবী মানুষ। এদিকে স্থানীয় আবহাওয়া অফিস জানায়, মৃদু শৈত্যপ্রবাহটি এই অঞ্চলে অব্যাহত থাকলেও তা আগামী 2-1 দিনের কমার আভাস রয়েছে। শীতে বাড়ছে নানা রকম রোগ ব্যাধিও। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এ, এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।